এলাকায় আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস্ট এন্টারটেইনমেন্টস প্রেজেন্স মদাই প্রেমিক তুই বড় দিগদার দিছি ফোনে কই থাকে এটা নম্বর দিছা ফোন তো করিবই ও হ্যালো মই নম্বর দিয়া নাই বেলেগর পে কালেক্ট কইছি আজি হা পারা কুমরা জি পারা উঠে দিবি আর কিন্তু হিন্দিতে নাই গুরু মরণ নহা গুরু গুণী শিষ্য গুণী কুনি গুরু আপনি গুরু আমি শিষ্য মোর মতে করে যা ও হ্যালো গুড মর্নিং মর্নিং কালি গোটাই বিরত জ্বালা দিছি ও মরাহে প্রেমিকে ও রাতি মদ খাই ফেলে ফোনে ফোন করি আছে ফোন তো অফ করে দিব লাগিছিল এ রাতি আর এফবি করে থাকু না এফবি ফেসবুক হে ও ইমান জ্বালা দিছি ফোন করি রিসিভ করে বেয়াকে কই দিবা কবার বাকি না ইটা কই আছে হেগলা মই কবা নরু তোমার চকু চাওয়ানিয়ে মোক পাগলা করিছে হক তোমাক নাপালে মোর মৃত্যুয়ে গতি হব হক এ রাম কথা এখন বিষমেই হল হক কি করো ভাবিয়ে নাপয়েছো স্বভাবটো যদি তুমি সলনি কৰিব পাৰা তেতিয়াহলে তুমি আগবাঢ়িব পাৰা কাৰ স্বভাৱে তোমাৰ অন্ধ প্ৰেমিকৰ অন্ধ নহয় চকু দুটা থৌগা মদাই নলিতু চলিতু দেখাত ভালেই আছিল কথা দিয়া তেনেহলে হাতৰ কথাৰ ভৰিত মাৰিম ও মোৰ বিয়া ঠিক হ বুলি কৈছো মোৰ বি এফ থাকা বুলি কৈছো বি এফ বয়ফ্ৰেণ্ড ও তোমাৰ বয়ফ্ৰেণ্ড আছে নেকি আপুনি কি অ হেল্ল' মোৰ বয়ফ্ৰেণ্ড হবা লাগে বুলি ভয় খাবা নালগে সি খালি ফোন কৰিলি আপুনি মোৰ বয়ফ্ৰেণ্ড বুলি ক'লি হ'ল মই এখনি হেল্প মোক কৰিব লাগিব কৰিব না কওক প্লিজ হেল্প ঠিক আছে এইখন হেল্পটো মই কৰিবই লাগিব আহোঁ থেংক ইউ ডক চুরু করা সব বস্তু খালিয়ে নহব কিছু বস্তু বাঁচাব লাগব আর কিছু বস্তু বেচব লাগবো তেতিয়াহে দুই পয়সা হলব কি বেচিমে গুরু চুরু করা বস্তু গিলা কালি ভজডুকাটাও যাত্রা করা নহল গুরুদেব এই গুরুক মিশা কথা কইছা কসম যে গুরু এটা কুমড়ার পাত এটা হাওর পাখাও নিয়া নহল হাও কিয়া অপহরে নে মস্ত ডিস্টার্ব দিলাক নহে তেলে হলি জালা পাইছে দহে ও ডোকে জালা দিবার বাকি নাই দহে কি কয় ঝিল দোকত ঘুরিয়ে যায় মই আমার পিয়েনি গাইটু হরা বলে কইছো মই হইলু ও রডো এঙ্গে কি আরুকি আছা কইছি পর আরুকি আছু মই বলু দে ভালে হইছি দে ঠিক কইছা মই হ গেলু হই কাইজা লাগিম বলি খিলি যাবা না দে তই নালগে দে জি করবে লাগে আমি দোয়ে করি ও হদাই নরখিলিও কথা নাই কিন্তু একদিন এরি একদিন রোগ ফালাকবো হদাই কি বানা করিমে কাকা একদিন গরু হরা বলি কবি একদিন ছাগল হরা বলি কবি গরম পড়লি তো কথাই নেই গরমতে ডুবনি না বলি কবা পারিম বেস সাহস করব লাগবো দৌড়ে মস্ত হয়ে যা উল্টা দম দিবি সিধা হয়ে যাব
মুজ কথা ডোকে দিনে রাতে জ্বালা দিবা লাগবো। ও মরিটা ভয় কমছি, দো দুখান লগত দা রাখু, কেতিয়াবা খামাত দিম ধরি। হে হকে খামাত দিবা নরারসুন, সংসার থাকা মানুষ আমি, খামাত দিবা নালগে নহয়, ঘা মারিম বলি কলি হল। এই অপু আর হরেনক সাইড করবা লাগবো আই, উপায় নহয়েছি এ গুরু, উপায় আছে র, চিন্তা করবা লাগবো। দো গরু সুর হ বলি ঘুরি আছে, একলা সব হাফিজ সাল। এই সাও এই সাও, হাফিজ বোলা পানি তো ডেঞ্জার বস্তু বলি মই কষ্ট না কষ্ট না, মই তার ডেঞ্জার গিরি উলি দিম প্রভু, আজি আর দম দিম তাক মই। হ্যাঁ নকরবি নকরবি, দমা দমি নকরবি, যাকালি হেন্টর হসাই তো গরু হারাবা পারে, ও আজি প্রমাণ সব লাগবো, হেন্টে রখে না নরখে। ওই শুন, আজি হাফিজর ঘরত তন্তর দ্বিতীয় ক্লাস হবো, ও আজি নরে গুরু। কেয়া তু আজিও গরু ছাগল রসু তাকে বিচরি দেখবো, আর বিচরি থাকা বিচরি থাকলে কেন কি হবো কেয়া নব, ওই হেন্টে বাতে বাতে পড়া রাখবো, আর আমি হাফিজর ঘরের পাশ ফেলে পাস করিম। যা যা চা খাও যা, প্রভু মা নিয়ে চলবো। কে গুরুদেব আজি রাতে হাফিজর ঘর? হাফিজর ঘর জলো জলো আই ফাও। গরু চুরছি নেকি গাঁওখানত? তই কোক যা, মই একবার তন্তুর ঘর পে আহ র, আমার ঘর যাবি গরু হর খবৰ কৰি আহ ৰ একবার, নহলে বয়া কথা হব। ও নাচবি? ও এদর ঘরের মানুহ গরু হর কথা তো নাজনে তু? ও বা নিজকে বহুত চিয়ানা বুলি ভাবা ন, এই তন্তকে চিয়ানাগিরি করবা বুদ্ধি গুণি দিলাকে, মোর হাতত বাসা পিতালো পরি খাবি তন্তি। এই ওয়ামে হাউ আই সামাই, দাদাই দেখুন ফোন করিলাম, বউ বলে ঘরত নাই, হাউ বড়ি জয়কান্ত মুই মেক ঠেক গেল, হেখানতো ঘর আপদে বিপদে আমার বড়িয়ে ঘর খান রাখা লাগা হয়েছি, কিবা বিপদ হয়েছি নাকি? জয়কান্তর ঘৈন্যা কর পঙ্গু না কিবা জ্বর হয়েছি? পঙ্গু নহয় হ্যাঁ আমি ডেঙ্গু, সেই জ্বর হই মরা মানুষ বাঁচিছি দুঃখ, ওইটা আর জ্বর ফিরছি বোলে গুয়াহাটিক নিছি, আমার বড়ি আর ঘর রক্ষা যাবা লাগা হয়েছি। ও হে কোন তারে বাবাই তোক রান্ধা বাড়া করবা মাতি পথে সিহান পাও? রান্ধা বাড়ার কথা নহয়, দাদার বলে একদিন কাম বেশি হয়েছি, থানার পেরে বলে কিবা পহরা দিয়া ডিউটি দিছি, হে দরি মোক কছি রান্ধা বাড়া ভাঙার কথা নহয়, তই আ মাইক আকলা এরি ফুরবা মোর ভয় লাগে। কমা নরু দে মাই, একলা কি ব্যস্ততা, ও র জয়া ও কোনো কীর্তাতে আছি হই না? আছে তো পাও, আজিকালি দেখুন মোটকে তাই এখান গাঁৱত বেছি থাকে, আকো পাত্তাই নাপাহলো মই তাই। হব যা মাই, তই ভিতৰত গালি যা যা দে। ঐ তন্থে কাইন হাজ লাগার লগে লগে খেরাক মুঠা লৈ হাফিজৰ বাড়িত খুলুং এটা কৰি বহি থাকবি। বাড়িত বহি থাকিম? অ তন্থে পঢ়া নদা গম পাই অপু হরেনে এটা সময়ত ঘৰত সোমাব, আৰু ঠিক তেতাই তন্তে হাফিজর ঘর ফিল্ডি দিবি। আপনিও আমার লগত? নাই 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 নাই, আজি তহতর লগত মই ফিল্ডত নাই। ফলাই তো হাক দম দিছে, গুইলে দিম বলি কইছে কাকা, তার বাপেকত তাগত আছে না নহুদলি কিয়? এ বাপাক তো মরি ভুদল, ইকে পুতাকে লগে আছে গন্ডগোল,
তোকো বলে একদিন মূরত পিস্তল লগে গুইলে দিম বলে দম দিছিলা হাফিজ ভাই মই দেহ থানাত কেস দিছিলু তো গুইলে দিম বলে দমে দিছি তই কেস দিলি আমাক যদি সঁচা আছে গুইলে দেই আমি কি করিমে এই তুমি বেশি ভয় করায় এগুলা এখন সব শুকনা গরম একো করবা নরে নহয় দে ভাই আমি ঘর সংসার থাকা মানু বেশি হা দেখাবা যায় মারা যাবা নরা আজি পড়া নরখা না গিয়ে দাদি মই নরখু মই বিয়া বাৰু কৰ মানু তই রখা যদি রখ কিনো কয় ভাই হলাও নহু বিয়া কৰ মানু ময়ো নহু বিয়া কৰ মানু সেই বলি দে হব দে তুহু হা নকৰা যদি ময়ো আজি তোহাৰ লগত ৰখিম মই হাতত দাওখান লৈ থাকিম তুহু মোৰ লগত থাকবি হব না কে দাদি হাফিজ লগত থাকলি থাকিব পাৰি এ হব দে কাকা ৰাতিক লাগি দেখা যাব ওৰ আজি পিছে কি অৰা বুলি কবি এ কালি গৰু অৰেছিল আজি কলা খাই ছাগালটো না বুলি কলি হ তার মানে তন্ধে পড়া দিয়া আর কত কি করা তাকে আলতি পড়া দিছে অপু আর হরে নে হ্যাঁ এটা হয়েছে কথা তো আজি পিতালো পরি খুয়ে দিম বলি মস্ত দম দিছো মই র হাই বেশি দমাদমি করার দরকার নাই আচ্ছা বারু ঠিক আছে কোনো কথা নাই হই তাবিজে ও হেন্দল লগত পড়া রখে নেকি আই কোন তাবিজ হে গুরুদেব হাফিজর কথা কইছি এ গুরুই ওই তান্তর লগত নাথকে ওই তাহাতর বুদ্ধি দা আই যেতো দেখা গেল ঘর বৈরি বিভীষণায় এই তাবিজর লগত আই কি বাহে কোন ফল এ হাফিজর লগত আমার কিবা শত্রুতা আছে নেকি আই ফল বেলে একো নয় কি আমার ইমানদার হই দেখেছি থাকা তার ইমানদারি তার লগত থাকবো ও আমার বদমাসি আমার লগত থাকবো আজি সুর গোরা কিস্তু হবো নাকি গুরু কেন হওয়াই ফল হব অপু আর হরে নে আজিও গরু সুর হব বলি পহরা দিব গুরুদেব তন্থে পহরা দিব তন্থে না দা আজি তার মানে ওই তন্থে কাইন হাজ লাগাল লগে লগে খেরাক মুঠা লই হাফিজর বাড়ি খুলুং এটা করি বহি থাকবি বাড়িত বহি থাকিম ও তন্থে পহরা না দা গম পাই অপু হরে নে এটা সময় ঘরত সোমাবো আর ঠিক তেতাই তন্থে হাফিজর ঘরত সিন্ধি দিবি আপনিও আমার লগত নাই 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 আজি তহতর লগত মই ফিল্ডত নাই এই তহতক মই শিখে দামতে কামটো করবি আহুন বিছানা ইতা যা 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 ঐ হাজ লাগাক লাগি দুয়া ঘুমটি মারি লগে যা দেখা যাক শুন ফল কই কি হয়ে জেরি কুল্লি দুখনে এখতাখের হাফিজর বাড়ি থইছো ইটা যাই ফেলে তাতে বহি থাকিম তাতে মহে খাবো কিন্তু এ তো বেশি আজাদি করা দে মহেটা ঢুকলবা লাগবো গুরু দেবে কি কিছু গুণা নাই বান্দার বাড়ির জুইবুলা বস্তুটো একফা নরা বিড়ি গো মানা ও রাতি জুই বহু দূরে দেখা পায় তাকে তো হাতত থাকা টর্চটোর আগর গ্লাসখান খুলি লবা দিছি বড় দরকার উঠে আগত হাতখান ঢাকান দি টর্চটো জ্বলাবা দিছি গুরুই বুদ্ধি গেলা ঠিকে দিছি গুরু কিন্তু লগত নাথকে এক হিসাবে ভালোই হয়েছি দে আমি ডাউরি পলাব পারি গুরু তো পলাবা নড়ব সেই কুন্তারে তো গুরু আমার লগত নাথকে অভিজ্ঞতাও কিন্তু বেলেগ অভিজ্ঞতা দে সেই কুন্তারে তো গুরু আর আমি শিষ্য হাফিজর ঘর জি আছে সব উঠাবি নাকি ও সব উঠা এটা ফুটা বেজিও নারকু শিক্ষা পাবা লাগবো হি দে হব দে হব দে পেহিও গেলে ও রঘুরা হাতে বলে কিবা খানা দিছি পেহিক বলে নামাতলাক সেই খঙতে বকি বকি অলে গেছি পেহির খকটো বেশি হয়েছি দেখিবা খখ নহয়ে বুড়া মানুষ না অভিমান করে ওহিদনা বলে বিষ্ণু ডাক্তরে গাঁত বুড়ি গাইটা খানা দিছি পেহিক মাছি তাকে কই আছে বাসার ভাল হব বুড়িক মাছি জি এইকারণে ভাল হব এ হবুয়া যাওঁ হে থানত দেৱতা থানে থানে যাওঁ মোৰ কিবা ভয় ভয় ভাবিছিয়ে কিয় ভয় কৰিব লাগে মই আছো তো জো আহ 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 বিস্তাৰ দেৱ দুয়ে একেবাৰে ভাত পানী খাই ওলাই আছা নেকি ওলাইছো দিনৰে জকৰা ভাত আছিল আকাই পিঁয়াজ এটা লৈছো
জালা লৈছো তোৰ কেতমান তেল নিমখ লৈ গেৰ গেৰে বহাই দিছো ভাই ঐ ময়ো খাইছো দে দিনৰে মাছৰ যে আছিল ভাতকেইটা হল লগে লগে পুৰা মাত দিছো ভাই পঢ়া ৰাখ কথা চাৰিটামান কমকৈ খাব লাগছিল ইয়ে আকৌ নহয় ও ৰ ও তই ভাত খালি না আবিছ ভাই সেইটোৱে খানি বেছিকৈ খালো গাটো কিবা গধুৰ গধুৰ লাগি আছে ভাত খাই মই ৰিক্সা চলাব পাৰোঁ কিন্তু ঘুমটি বঞ্চিব নোৱাৰো হে ও তোৰ তাৰ মানে মতলব নাই তই পঢ়া নৰখিলি ভাই আমিও ৰখাত নাই ও মুখটো এইবাৰ ভলাই পালি বহা বজি খাটা ভোলা কাৰপাক ধৰি ইমান কিয় ভয় কৰায়ে ও আগৰ ৰেকৰ্ড গিলা চাই বাপ্পা ও শেষৰ ঘামাৰি দিছিলাই ও আবিষ্কাৰ চিধাকে কোৱে তই আমাৰ লগত পঢ়া ৰখি না নৰখা কিয় নৰখিবে ৰখি কথা হ'ল তুমি এঠান যা ঔ তল চকুত ৰখনি তই কেতিয়া যাবি খিলি মোক যাবা নেদা হৈছে তাই বাচন ধুই আছে বাচন ধুই আহি বিশ্বনাথ পল্লীয়ে তাই ঘুমটি যাব তেথান মই দাওখান লৈ ওলাই যাম আও ভিতৰৰ পৰাই দুৱাৰ কোনি দিব দুৱাৰ খোলা ৰাখো আমিতো বাহিৰত পহৰা দি থাকিমে তিৰিটো এৰি থৈ এই ৰাতিখান তই এংকে দুৱাৰ খুলি থৈ যাবি তোৰ দৰে মোৰ তিৰিটো কৌ বাকচত ভৰে নথওঁ নহয় যা এথেন এই যা আগতে অনিল অলপ সিমান ভিতৰুৱা কথা দাইদেৰে আমাক নকে তাকেতো হা দাদাও যে এগলা কি কৰি থাকে কিবা ভালকে এটা পাৰ্মানেণ্টকে কল্লিও হলাক হৈ কল্লিতো হলাক হৈয়ে নকল্লি কি কৰা তাকেতো এনা সুন্দৰকে দিনটো ডিউটি কৰবো সন্ধ্যা সোনকালতে খাই বই বিচনাত উঠব সেইটো এটা কথা তই কবিচোন তোৰ কথা সি শুনে বহু কলো দা সৰু হলি কলো ঐ দাদা অয়ে লাগাতকে বেছি বকি থাকিব নোৱাৰো তই কবা পাৰ তোৰ কথা সি দৈলে নেফলৈ কৈছো হা বহুত দিন সৰুৰ পেৰে ডাঙৰ হলো আমাৰ ভিনী এটক পিতি এটক কোনোদিন ঘৰৰ পৰা এনেকে ৰাতি ৰাতি অলেজ দেখা নাপালো মুঠে অলে নাযো নাযয় ভাল দে ও আমাৰ ভিনীৰ বোলে সন্ধ্যা সন্ধ্যা ক'ৰবাত এটা তাচ খেলা খাটি আছিল বিয়াৰ পিছত বাই এনাই উদ্ভাণ্ডলি কল্লাক ভিনী চিধা হৈ গেল আমাৰ বৰিও হেনাই কল্লি বাবা ভাল হ'ল হৈ সেইটোতো মই বৌক সদায় কওঁ আবেৰি কি কয় জানটো জানটোকে মাতি ভুৰকে থাকে ক'ব আৰু কি তাকেতোৱে মই মৰি গেলি এনথৰ কি হ'ব তাকে ভাবি নাপাওঁ বাবাৰ কিবা এটা স্থায়ী কাম হ'লি বৰীৰ কলাত কিবা একডোখৰ দেখা পালি মই শান্তিত মৰিব পাৰিলোঁ হৈ দে মাই দে ইতা বহু ৰাতি হ'ল ঘুম ঘুম মাই ঘুম তুমি ঘুমোৱাচোন মই পানী এগিলাচ লৈ আহোঁ দা এইটো এনিম এই দে অ কৃষ্ণ আয়ো প্ৰভু ৰাম ৰাম চব যোগাৰ লৈছে না আছে ৰ তে খান্দা আৰম্ভ কৰো না কি ৰয় থকে আৰম্ভ কৰিব নোৱাৰা আগুটি কোনোবা মানুহ সাৰে আছে না নাই কম ৰ ৰাইৰু একো নাই ৰখোঁ হাফিছে ঘুম নাই না কি ৰিক্সা টানা মানুহ ইটাও নুঘুমকে দেখিব গাৰ বিহুত বেল্টি আছে ঘুম নাই হেন পাওঁ কিয় কলিনো সত্ৰণী শুনা নাই দেখোঁ ই বেটা চবে তোৰ দৰে নহতৰাবও পাৰে হাফিছে সত্ৰণী নামৰাকে ঘুমই চেহেৰাটো চাই সত্ৰণী মাৰকা হেন পায় চেহেৰা চাই আকৌ গম নাপাই দে ষ্টাৰ্ট কৰো নাকি আগতে অনিলো অলপ Thank you.
ককাই আগবঢ়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস জি দিয়ে ঘম ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।